আসসালামু আলাইকুম এভরিওয়ান। সোফানিলে আজকে যে ওয়াশিং সিস্টেম SK9 আলট্রা ট্রু ম্যাক্স, যেটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয়, যেটা আলট্রা সিরিজের মধ্যে লেটেস্ট সিরিজ, অর্থাৎ SK সিরিজের মধ্যে লেটেস্ট SK9 আলট্রা ট্রু ম্যাক্স। তো ওয়াশটার কর্নারে কিন্তু ব্র্যান্ডের নামও লেখা আছে, যে যে ফিচার পাবেন তা কিন্তু স্টিকার আকারে কিন্তু দেওয়া আছে। তো আমি শুরুতে আনবক্স করে নিলে এখানে দেখতে পারবেন একটা ইউজার গাইড, যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করার জন্য এই ইউজার গাইডের প্রয়োজন হয়ে থাকে, যদিও বা আপনার প্লে স্টোরে যান। এখানে ভিতরে একটা কিউআর কোড আছে, যেটা স্ক্যান করে অ্যাপসটা ডাউনলোড করতে হবে, যদিও বা আপনারা ওয়াচের ভিতরে কিন্তু কিউআর কোড আছে, এটা স্ক্যান করলেও কিন্তু এই অ্যাপসটা পেয়ে যাবেন। অ্যাপসটার নামটাও বলে দিচ্ছে, এটা ওয়াইফিট প্রো, যেটা আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গেলেও পেয়ে যাচ্ছেন। তো বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু এখানে আরেকটা ট্রায়াল লুপের একটা ব্ল্যাক কালার, অর্থাৎ ব্ল্যাক কিংবা ম্যাট ব্ল্যাক এই ধরনের একটা হচ্ছে যে স্ট্রিপ পেয়ে যাচ্ছেন, খুবই প্রিমিয়াম। তো এটা কিন্তু হোয়াইট কালারও থাকে, তবে আমাদের কাছে আপনার ম্যাট ব্ল্যাক এই কালারটা পেয়ে যাচ্ছেন, যেটা খুবই সুন্দর। তাছাড়া ওয়াচটাকে চার্জ করার জন্য এখানে ওয়াইল্ডলেস চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন, এটা এমন একটা চার্জার যেটা NFC সাপোর্টেড। তো ওয়াচটা যেহেতু NFC সাপোর্টেড, জাস্ট প্লেটের উপর রাখলে অটোমেটিক আপনার এখান থেকে চার্জ করে নিতে পারবেন। তো স্টেপটা একটু দেখিয়ে দিয়ে দেখেন, খুবই সুন্দর। কষ্ট করে আপনাকে, অর্থাৎ স্টেপ সেট আপ করার সময় আপনাকে ইয়া করতে হবে না, বা হাতে গড়ি হাতে পড়ার সময় আপনাকে কোনো ধরনের ঝামেলা ওহাতে হবে না, আপনি খুব সহজে কিন্তু এটা লাগাই নিতে পারবেন। তাছাড়া একটা স্টার লাইট, একটা অফ হোয়াইট কালার একটা স্টেপ পেয়ে যাচ্ছেন, অশাইন স্টেপ, যেটা খুবই প্রিমিয়াম অ্যান্ড সফট। দেখেন আমি একটু দেখানোর ট্রাই করি, খুবই সফট। তাছাড়া সে আমাদের ওয়াচটা, যেটা আলট্রা সিরিজের মধ্যে লেটেস্ট একদম, যেটা SK9 আলট্রা টু ম্যাক্স। এটা তো দেখেন এখানে কিন্তু পলি করা থাকে, ফার্স্ট টাইম কিন্তু আপনার স্ক্রেচ না হওয়ার জন্য। তো অবশ্যই আপনারা ফার্স্ট টাইম কিন্তু 10 থেকে 15 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করা ট্রাই করবেন, এটাকে যেহেতু আপনার ক্লোন ওয়াচ, জেনুইন ওয়াচ হলেও কিন্তু এক্ষেত্রে আপনার নর্মাল অ্যাডাপ্টার দিয়ে চার্জ করতে হবে, কারণ এগুলোতে আপনি এছে বাহারি, অর্থাৎ পাওয়ারফুল অ্যাডাপ্টার দিয়ে চার্জ করবেন, স্ক্রিনে কোনো ধরনের প্রবলেম হলে সেক্ষেত্রে আপনার এটা চাইলে আপনি ডিসপ্লে পাবেন না। তো এখানে যে স্টেপটা আছে আমি এটা সেট আপ করে নেব, এটা সেট আপ করা খুবই সহজ, আপনারা স্লাইড করলে অটোমেটিক সেট আপ করে নিতে পারবেন। তো এরপরে দেখেন সেট আপ করার মাত্রই কিন্তু খুবই প্রিমিয়াম দেখাচ্ছে, স্টেপটা খুবই মানানসই হয়, কারণ এই আলট্রা সিরিজের মধ্যে আপনার ব্ল্যাক কালার যে ট্রায়াল লুপ স্টেপ থাকে এটা কিন্তু খুবই ভালো দেখায়। তো আপনার চাইলে বাজারে কিন্তু অ্যাভেলেবেল লোকাল স্টেপ আছে আমাদের কাছে, আপনি চাইলে এগুলো পারচেস করতে পারবেন এক্সট্রা, যেগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ওয়াচ সহকারে নিলে আমাদের কাছে খুবই কম প্রাইসে পেয়ে যাবেন। তো আমি যে কোয়ালিটি থাকে এটা আনপ্যাক করে নিব। তো এটা আনপ্যাক করার পর দেখতে পারবেন শুরুতে ওয়াচটার, যদি আমি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে দেখতে পারবেন এখানে উপরের বাটন যেটা, এটা কিন্তু আপনার স্ক্রিন লক ইন বাটন, নিচে বাটনটা কিন্তু পাওয়ার অন অফ বাটন। তো উপরে দেখেন একটা ক্রাউন হোল বাটন থাকছে, নিচ দিয়ে আরেকটা বাটন, মাঝখানে আপনার মাউথ স্পিকার থাকছে, যেটা আপনার কলিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। অপর দিকে যদি আমি ঘুরে নিই ওয়াচটার, তাহলে এখানে দেখতে পারবেন বড়সড় একটা স্পিকার গ্যাপ, আর নিচ দিয়ে একটা কাস্টমাইজ বাটন, যেটা আপনাকে কাস্টমাইজ করে আপনি চাইলে যে কোনো ফিচার অ্যাড করে এই বাটনটা কাজে লাগাতে পারবেন, ওই অপশানটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই এটা যেহেতু বড়সড় একটা গ্যাপ, আপনারা ট্রাই করবেন এটা দিয়ে সুইমিং না করতে, কারণ এটা দিয়ে জাস্ট আপনার হালকা বেসিক উজু কিংবা বেশি রেবেসতে তাতে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি, যেহেতু এটা ওয়াটার রেটিং হিসেবে কিন্তু IP67। তো নিচের বাটনটা কিন্তু পাওয়ার অন অফ বাটন, জাস্ট এটা 5 সেকেন্ড যখন লং প্রেস করবেন ওয়াচটা অন হয়ে যাবে। তো আমি ওয়াচটা অন করে নিলাম, এখানে দেখেন আমি উপরে বাটনটা কিন্তু পাওয়ার অন অফ বাটন, জাস্ট এটা প্রেস করলাম অটোমেটিক কিন্তু আমার ওয়াচটা অন হয়ে গেল। ওয়েলকাম টু ওয়াইফিট প্রো, অর্থাৎ এটা যদি জেনুইন হয়ে থাকে এটা ওয়াইফিটের নিচে লোগোটা থাকবে, যদি জেনুইন না হয় এক্ষেত্রে অন্য অ্যাপসের নাম থাকবে। তো আপনাকে প্রথমত ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, আমি ইংলিশে রেখে ক্লিক টু স্কিপ দিয়ে সরাসরি মেন মেনুতে চলে যাবো। যখন আপনারা স্ক্রিনটা ট্যাপ করবেন একবার দেখবেন কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা রেড কালার হবে, খুবই সুন্দর। যখন আরও বেশি লং প্রেস করবেন, অর্থাৎ 2 সেকেন্ডের মতো যখন লং প্রেস করবেন, তখন এই ওয়াশ পেজগুলো চেঞ্জ হতে থাকবে। এখানে কম্পাসের ওয়াশ পেজ আছে, যেটা এডিটে ক্লিক করলে কালারগুলো চেঞ্জ করতে পারবেন, খুবই সুন্দর। এক কথা বলতে গেলে ওবিকল আইফোনের, অর্থাৎ অ্যাপেলের যে লাখ টাকার ওয়াচের মতো কিন্তু আজকের এই ওয়াশটা। তো এটা আবার যখন আপনি লং প্রেস করবেন আরেকটা ইউনিক ওয়াশ পেজ পাচ্ছেন। অবশ্যই বলে রাখি আপনার যখন ওয়াইফিটে অ্যাপসে কানেক্ট করবেন হয়তো কিছুটা ওয়াশ পেজ আপনাকে ডলারে পারচেস করতে হবে, আর কিছুটা ওয়াশ পেজ ফ্রিতে পেয়ে যাবেন। তো অবশ্যই এটাতে কিন্তু আপনার এই অ্যাপসের ক্ষেত্রে কিন্তু হয়তো কিছুটা অ্যাড থাকবে, যেহেতু আপনার ফ্রিতে অনেক কিছু পেয়ে যাচ্ছেন, অনেক ফিচার পাচ্ছেন। তো অ্যামুলেট স্ক্রিন হিসেবে দেখেন এটা যথেষ্ট ভালো, যেটা ডিজিটাল ক্লকও পেয়ে যাচ্ছেন, কম্পাসের ওয়াচ পেস, অর্থাৎ একটা ডিজিটাল একটা কম্পাস, একটা ডিজিটাল একটা কম্পাস এমনই পাচ্ছেন, অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন।
তো অলওয়েজ অন ডিসপ্লে ক্ষেত্রে কিন্তু আপনার এটা 24 আওয়ার্স, অর্থাৎ আপনি চাইলে 24 ঘন্টা বা অলওয়েজ অন ডিসপ্লেও রাখতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাটারি চার্জ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আপনার চাইলে অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখতে পারবেন। এখানে পাচ্ছেন এআই ওয়াচ ফেস, আপনি কোনো একটা বিষয়ে সার্চ করবেন বা ভয়েসের মাধ্যমে সার্চ করবেন, অ্যাপসের সাথে কানেক্ট করে দেখবেন এই ওয়াচ ফেসটা এখানে চলে আসবে, এটা চাইলে আপনারা সেট করে রাখতে পারবেন। তো এটার স্টোরেজ হিসেবে কিন্তু আপনার 2 GB স্টোরেজ পেয়ে যাচ্ছেন, যেটা আপনার এখানে চাইলে লোকাল মিউজিক কিংবা ব্লুটুথ, আপনার হাতে থাকা TWS কিংবা ব্লুটুথ কানেক্ট করেও কিন্তু আপনারা চাইলে এখান থেকে মিউজিক শুনতে পারবেন, অর্থাৎ আপনার ফোনের মিউজিক কিন্তু চাইলে এখানে ইনস্টল করতে পারবেন। এছাড়া এখানে পাচ্ছেন হার্ট রেট, স্লিপিং মনিটর, ওয়েদার আপডেট, লোকাল মিউজিকের অপশন পাচ্ছেন। তাছাড়া 3 ডটে ক্লিক করলে কিন্তু আপনার চাইলে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন, যদিও বা আপনাকে মোবাইলের সাথে কানেক্ট করতে হবে না, জাস্ট ওয়াচের সাথে কিন্তু এই প্রথম আপনি চাইলে কানেক্ট করে ইউজ করতে পারবেন, চাইলে আপনার পরে মিউজিকও শুনতে পারবেন। তো আমাদের অবশ্যই একটা অফার চলতেছে, আপনি সবচেয়ে কম প্রাইসে অফার প্রাইসে আপনি চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সরাসরি অটোমেটিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। কারণ হলো বাটন যখন প্রেস করবেন মেনুতে চলে যাবেন, ডাবল প্রেস করলে UIগুলো চেঞ্জ হতে থাকবে, এখানে 5 থেকে 6টার মতো UI আছে। আর এখানে দেখেন UI হিসেবে যেহেতু Series 9 ক্লোন, এটা অনেক বেশি ফাস্ট অ্যান্ড কোনো ধরনের ল্যাগ নাই বললে চলে, যেটা 90Hz রিফ্রেশ রেট এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো অ্যাপস ভিউতে ক্লিক করলে কিন্তু আপনার চাইলে অনেকগুলো অ্যাপসের স্টাইল এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে পাচ্ছেন অ্যাপস মার্কেট, এখানে স্পেসিফিক কিছু মিউজিক, অর্থাৎ অ্যাপস স্পেসিফিক কিছু আপনার গেমস আছে যেগুলো ইনস্টল করতে পারবেন। মিউজিকের ক্ষেত্রে কিন্তু অ্যাপসের সাথে কানেক্ট করলে কিন্তু ইনস্টল করতে পারবেন। হাইডার রেকর্ডার হিসেবে কিন্তু এটাকে চাইলে কাজে লাগাইতে পারবেন, আপনাকে কষ্ট করে রেকর্ডারের প্রয়োজন হবে না, আপনি গোপনে এখান থেকে রেকর্ড করে নিতে পারবেন প্রায় 30 মিনিটের মতো। এখান থেকে পাচ্ছেন ChatGPT-র লেটেস্ট ভার্সন, চাইলে আপনারা এখান থেকে জাস্ট কোনো একটা বিষয়ে সলিউশন নিতে চাচ্ছেন, জাস্ট মুখের ইশারা আপনি সার্চ করে কিন্তু আপনি জিনিসটা সলিউশন পেয়ে যাবেন। স্মার্ট ChatGPT কিংবা আপনার ChatGPT-র মেমো, ভয়েস মেমো, ওই অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন, লোকাল মিউজিক, লোকাল ফটো অ্যালবাম, ওই সমস্ত ফিচারগুলো পেয়ে যাচ্ছেন। এআই ট্রান্সলেটর, ইবুক, যারা অনলাইনে বই পড়তে পছন্দ করেন, জাস্ট ক্যারি না করে আপনি অনলাইনে কিন্তু বই পাওয়া যায়, ওখান থেকে কিন্তু আপনার PDF আকারে আপনি ইনস্টল করে কিন্তু আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন বা পড়তে পারবেন, খুবই সুন্দর। তাছাড়া এখানে প্যারামিটার, যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে দেবে, এখানে অনেক বেশি কিন্তু স্পোর্টস মোডস পেয়ে যাচ্ছেন, দেখেন অনেক বেশি স্পোর্টস মোড যেগুলো অ্যানিমেশন সাপোর্টেড। তো এখানে কিন্তু আপনার ওয়েদার আপডেট, অ্যালার্মস পেয়ে যাচ্ছেন, অর্থাৎ যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়ে থাকে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস। ক্যালেন্ডার পাচ্ছেন, পুরো বছরের ক্যালেন্ডারটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এটার ডিসপ্লে রেজলিউশন হিসেবে কিন্তু যথেষ্ট ভালো ছিল, যেটা 485 ইনটু আপনার 520। তাছাড়া এখানে পাচ্ছেন যেটা আপনার GPS ট্র্যাকিংয়ের অপশন, জাস্ট আপনার ডিভাইসটা হাতে রাখলে হবে, আপনি কোন জায়গায় আসছেন সেটা আপনি অ্যাপসের মাধ্যমে এখান থেকে ঘরে বসে দেখতে পারবেন। তাছাড়া এখানে গেমস পাচ্ছেন, যেটা খুবই স্মুথ ছিল, যেটা 90Hz রিফ্রেশ রেট বিদায়, এখানে ফাইটার পাইলটের একটা গেমস পেয়ে যাচ্ছেন। এছাড়া আর একটা ফিশিং ফ্লাই এরকম একটা গেমস এখানে পেয়ে যাচ্ছেন। তো আরও বেশি গেমস চাইলে আপনারা অ্যাপস মার্কেট দ্বারা কিন্তু ইনস্টল করতে পারবেন। তো সেটিংসে গেলে কিন্তু এখানে স্মার্ট, অর্থাৎ যেটা AOD, স্মার্ট আইসল্যান্ড কিংবা AOD অলওয়েজ অন ডিসপ্লে, ওই অপশনগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে 12 আওয়ার্স মোড, 24 আওয়ার্স মোড, অলওয়েজ অন ডিসপ্লে, ওইগুলো কিন্তু রেখে ইউজ করতে পারবেন। তাছাড়া ভাইব্রেশন লেভেল কিন্তু কিংবা মিউজিক টোন, এগুলো কিন্তু চাইলে সেট করে ইউজ করতে পারবেন। এছাড়া এখানে পাচ্ছেন স্মার্ট সেন্সর, জাস্ট আপনি হাতের ইশারায়, অর্থাৎ আপনার ব্ল্যাক স্ক্রিন যেটা অলওয়েজ অন ডিসপ্লে নিয়ে আসতে পারবেন, জাস্ট উপরে একটা হাত রাখবেন, দেখবেন অটোমেটিক আপনার যেটা অলওয়েজ অন ডিসপ্লেতে চলে আসবে। আর হ্যান্ড চেক করলে কিন্তু আপনার টাইমগুলো দেখাবে, আপনাকে কষ্ট করে ট্যাপ করে কিন্তু টাইম দেখতে হবে না, অর্থাৎ হাত ঘুরিয়ে উপরে তুলে নেবেন মুখের কিনারে, তখন দেখবেন অটোমেটিক টাইম দেখাচ্ছে, এটা খুবই সুন্দর একটা দিক। তো অবশ্যই আজকের ওয়াচটা যদি আপনারা পারচেস করতেছেন, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা, খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। তো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।